সুন্দর। এখানে দেখুন কিছু মাল্টি ক্যাপটিং গাছ আছে আমের, অনেকে বলছিলেন মাল্টি ক্যাপটিং আমের ভ্যারাইটিস দেখানোর জন্য, এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। মাল্টি ক্যাপটিং, এখানে দুই রকমের ডাল আছে দেখুন দুটো, এখানে দুই রকমের ফল হবে, কাঠিমূল আর ব্যানানা, এই যে এইরকম মাল্টি ক্যাপটিং এর গাছ আছে। তো এই টাইপের মাল্টি ক্যাপটিং এর গাছ পাবেন। এখানেও দেখুন আরো অনেকগুলো আছে, এখানে ছোট ছোট আছে, এগুলো তো অল্প দাম, এগুলো 400 টাকা করে দাম। এগুলো আছে, এদের দুই রকমের মাল্টি গ্রাফটিং, এগুলো সিঙ্গেল গ্রাফটিং নয়। এই ছোট ছোট গাছগুলো পাবেন 400-500 টাকা, 400 টাকা করে দাম পাবেন। এটা তিন রকমের আছে, একটা ডালে তিন রকমের আম হবে, এখানে গ্রাফটিং এর জায়গাটা। এটা হবে দুই রকমের হবে, মোটা মুচু। তারপরে এই যে মোটা মোটা, একটু মোটা আছে ধোপালো সাত বাগানে, এগুলো টবে লাগানো যাবে, টবের মধ্যে। এই যে এটা যে কাটিমন আছে, আর একটা আছে আম্রপল্লি দেশি ভ্যারাইটিস, তো এগুলো সাত বাগানের পক্ষে সুবিধা। এই যে সাত বাগানে যারা ছোটো চা গাছ চান রোপালো করতে মাল্টি ক্যাপিং, তারা এগুলো নিতে পারেন। কিছু এখানে আছে, এটা তিন রকমের আছে, এটা সেই সেমি দাম, তিন রকমেরই আছে। তো এইরকম ধরনের মাল্টি ক্যাপিং আপনারা পেয়ে যাবেন। এইগুলো আছে, এটা হচ্ছে চাকা পাত আছে, চাকা পাত কাটিমন, এরকম বড় বড় বড়, এটা একটু বড় আছে লম্বা। তো এরকম মাল্টি ক্যাপিং এর গাছগুলো আপনারা, সেটা বড় কিছু মাল্টি ক্যাপিং এর আছে, আমি সেটা অল্প বিস্তর দু চারটে। দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো, দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমি লম্বা লম্বা বড় বড় মোটা মোটা ম্যাচিওর গাছ, একদম মোটা মোটা ঝোপালা গাছ। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুম, অনেকে বলেন এই গাছ ভালো না, এখন গাছগুলো দেখুন মোটা মোটা একদম ম্যাচিওর, ম্যাচিওর প্ল্যান্ট, এবং লাগালে তো আর গাছ মরবে না, এগুলো গ্যারান্টি। এগুলো সবগুলো ফল ছিল, এবছরই ফল আসবে, এই যে লাগিয়ে দিলে জানুয়ারিতে ফুল ফল চলে আসবে, মানে প্রচুর ফল ছিল গাছগুলো, কিন্তু গাছের ফল ঝরে গেছে। এরকম ম্যাচিওর গামিয়াং প্ল্যান্টগুলো আমার কাছে পাবেন, প্রত্যেকটা ম্যাচিওর প্ল্যান্ট, ইন্ডিয়ান সিকিম মৌসুমের প্রত্যেকটা ম্যাচিওর প্ল্যান্ট। ছোট প্ল্যান্ট বিক্রি করি না, কারণ আমি ম্যাচিওর প্ল্যান্টই বিক্রি করি। এই যে মোটা মোটা দেখুন ঝোপালো, সব ইন্ডিয়ান সিকিম মৌসুমের ঝোপালো গাছ, এগুলো সাতগুড়ি ভ্যারাইটিসের গাছ, যেগুলো আমার ফল দেখাচ্ছে সেই। দেখুন প্রত্যেকটা গাছে ম্যাচিওর প্ল্যান্ট আছে, সব ইন্ডিয়ান সিকিম মৌসুম, এখানে যত আছে সব ইন্ডিয়ান সিকিম মৌসুম, ফেক গাছ নয় কিছু নয়, একদম অরিজিনাল ইন্ডিয়ান সিকিম মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিসের গাছ। পাতাগুলো একটু হলুদ হয়ে আছে, তাই দু একটা পাতা ঝরবে, এটা লেবু গাছের বৈশিষ্ট্য। ইন্ডিয়ান সিকিম মৌসুম, এরকম ফল ফল নেবার জন্য এই গাছগুলো হয়তো এরকম দুর্বল,
এখানে দেখুন পাউ কিন্নুর অনেক বড় গাছ আছে, এগুলো মোটামুটি 20 কেজি 15-25 কেজির প্যাকেট হবে। যদি কুরিয়ার চার্জ কেউ দিয়ে নিতে পারেন, এরকম পাউ কিন্নু ওয়ানের গাছটা পাবে, নিতে পারবে। পাউ কিন্নু ওয়ান সিডলেস কিন্নু যেটাকে বলা হয়, সিড দু একটা থাকলেও থাকতে পারে, ওই পাউ কিন্নু ওয়ানের গাছগুলো পাবে। এখানে কিছু আছে নিউসেলার কাটল গোল্ড ফুলে মৌসুম্বি, কিছু আছে ডেইজি হ্যামলিন নাটাল, এগুলো আছে। এগুলো পাউ কিন্নুর ছোট গাছও আছে, সব এগুলো পাবেন এখানে। নিউ সেলার ফুলে মৌসুম্বি কাটল গোল্ড নিউ সেপ সব রকমের ভালো ভ্যারাইটিস গাছ পাবেন। এখানে দেখুন নিউ সেলার ফুলে মৌসুম্বির গাছগুলো, এরকম গাছ পাবেন সব আছে। নিউ সেলার মৌসুম্বি ফুলে, তারপর এই একটা নিউ সেলার গাছ মোটা মোটা, এবারই ফল, প্রত্যেকটা গাছে ফল ছিল, কোনো অংশে কোনো গাছ কম নাই। পালা গাছ এই যে নিউসেলার মৌসুম্বি, কিছুটা ছোট সাইডে আছে ছোট গাছ, দেখুন ঝোপালো গাছ, দেখুন ঝোপালো। এই একটা আছে কাটল গোল্ড, কাটল গোল্ডের গাছগুলো দেখুন, দেখা পাতাগুলো একটু ওষুধ দেওয়া হয়নি, তাই পোকায় খেয়েছে, ওষুধ স্প্রে করলে গাছ ঠিক হয়ে যাবে। এখানে আছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, এরকম গাছ মোটা মোটা, এখন মোটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, ক্যামেরা ধরা মুশকিল, ঝোপালোটা দেখিয়ে দিচ্ছি। ঝোপালো এরকম সব গাছে ঝোপাল, কোনোটা কম অংশ কম নয়। এখানে পাবেন ভুটানি কমলা, এই যে ভুটানি কমলা নতুন গাছ, সব এই ভুটানি কমলা বিকাশ দান নার্সারিতে যে কমলা ঝুলে থাকে সেই কমলা, ভুটানি কমলা, ভুটানি কমলা বিকাশ দা ভুটানি কমলা, অনেকগুলো বেরিয়ে গেছে, কিছু গাছ আছে কালেকশন করতে পারো। ভুটানি কমলা এখন ঝোপালো, ফুটানি কমলা ঝোপালো গাছগুলো দেখো। আশা করি এই সংকীর্ণ জায়গাটা ছোট তাই দেখাতে পারলাম, ভালো করে দেখানো হয়তো হয় না। এখানে আছে গোল্ডেন মৌসুম্বি, এটা দেখো 15 ইঞ্চ গোল্ডেন মৌসুম্বি, ওইদিকে ইন্ডিয়ান সিকি দেখিয়েছে, এটা গোল্ডেন মৌসুম্বি। অনেকে বলে চারার দাম বেশি, কিন্তু আমি কিনে এনে বিক্রি করি, আমার জেনুইন ভ্যারাইটিস। অনেকগুলো বেরিয়ে গেছে, যেগুলো পাঞ্জাব রেড, অনেক সারা বেরিয়ে গেছে, এই ভ্যারাইটিস দুবার হবে বছরে, এটা নিয়ে কনফিউশন একটু আছে মানুষের, বলা ভালো। যেটা ইনআরসিসি নাগপুরেরই আবিষ্কার, বছরে দুবার হয়, আমি খেয়ে দেখিনি। ম্যান্ডারিন যে প্রজাতির ভেতরেরটা লাল হবে, পরীক্ষিত যা তারা পরীক্ষা করেছে। এইরকম গাছ আছে, বন্ধুরা এখানে ভুটানি কমলা চারাগুলো দেখুন, ঝোপালো ভুটানি কমলা, একদম সুন্দর ঝোপালো বড় বড় গাছ, লম্বা লম্বা বড় বড় গাছ। আমাদের ভুটানি কমলা মোটা ম্যাচিওর প্ল্যান্ট, অল্প ছোট্ট প্যাকেটে আছে 4 ফুট, এবার লম্বা কমলা গাছ একটু ম্যাচিওর না হলে কমলা হয় না, এই জন্য এই ম্যাচিওর প্ল্যান্টগুলো নিয়ে আসা, ক্যামেরায় সম্পূর্ণ আসবেও না। ভুটানি কমলাগুলো আছে দেখুন, অনেকগুলো ছিল বিক্রি হয়েছে, এই যে বিকাশ দা নার্সারি সে ভুটানি কমলা বলে দিচ্ছি, ভুটানি কমলা বিকাশ দা নার্সারি, বিকাশ দা জমি থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম। অনেকে বলেন ব্রাঞ্চ চালাবেন, দেখুন প্রত্যেকটা সাইডের ব্রাঞ্চ ছিল, জমি গাছগুলো জমিতে থাকে,
জমিতে তো লাগানো ছাড়া প্যাকেট শুদ্ধ, তো সাইডের যে চিকন চিকন ব্রাঞ্চগুলো সব মারা গেছে। ওদের ডাইরেক্ট আর কোনো রাস্তা নেই, এই লম্বা ডাল যেগুলো সেগুলোই থাকে, এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে ভুটানি কমলা। এখানে কিছু আছে আপ, দেখুন সাউথ আফ্রিকার নিও মালটা, এর আগেও দেখিয়েছিলাম বড় বড় গাছ। এই যে সাউথ আফ্রিকা নিয়ে হলো মাল, বড় বড় গাছ, এত বড় লম্বা, আমার ক্যামেরা যায় ধরার জায়গা নেই। তাই সাউথ আফ্রিকান বড় বড় গাছ আছে, এর মধ্যে কিছু আছে ভ্যালেন্সিয়া আছে, বড় বড় গাছ পাবেন দেখুন, এই বড় বড় গাছ তো। সমস্ত বড় বড় ম্যাচিওর প্ল্যান্ট পাবেন আমার কাছে। এখানে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি আছে সমস্ত গাছ, এই এগুলো ছোটও আছে বড়ও আছে, ছোট নেই, খুব ছোট আমার কাছে নেই, বড় গাছ, অতএব দামটাও বেশি বেশি বড় লাগবে। এই যে আমার কাছে আছে বড় গাছ, সাউথ আফ্রিকা, এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি, এরকম ম্যাচিওর প্ল্যান্ট পাবেন। এই যে ছোট হলেও গাছটা 3 ফুট, কিন্তু ম্যাচিওর প্ল্যান্ট পাবেন। এখানে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমি ঝোপালো গাছ, অধিক গাছপালা গাছ, ইন্ডিয়ান সিকিম মৌসুমি, সেই সাতগুড়ি ভ্যারাইটিস আপনারা জানেন, প্রচুর ব্রাঞ্চ আলা ঝোপালো এবং ম্যাচিওর প্ল্যান্ট, প্রত্যেকটা গাছে কিন্তু ফল ছিল, তো ফল পড়ে গেছে তাই দেখাতে পাচ্ছি না। এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি, অনেকে বলেন ডাইভার্টটাই, ডাইভার্ট না, এই গাছের পাতাটাই হলুদ হয়, এরকম পাতাটা হলুদ হয়, চিরসবুজ হতে এখনো সময় লাগবে। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি, এরকম মাল্টি ব্রাঞ্চের গাছ পাবেন, পুরো লম্বাই দেখাচ্ছে, এত বড় বড় লম্বা, প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি এখানে আছে, কোনো উল্টো পাল্টা গাছ নেই, একদম ইন্ডিয়ান সিকিম মৌসুমি, বড় বড় মোটা মোটা গাছ, এবং অরিজিনাল এটা ইন্ডিয়ান সিকিম মৌসুমিরই গাছ। অনেক অনেক কিছু কমেন্টসে বলেন, অনেক অনেকে দাম নিয়ে কথা বলে, আমি যেটা বলি সেটা সঠিকভাবেই বলি, কারণ এই গাছটা কোনোদিন যে সিকি বিক্রি করেন সে নিশ্চয়ই আমাকে অল্প দামে দেয়নি, তার জমিতে পোতা ছিল, কালো প্যাকেটে ছিল, সেখান থেকে তুলে আমাকে পরিচর্যা করে প্যাকেট পাল্টাতে হয়েছে। ভিডিওতে আমি সম্পূর্ণ বোঝাতে পারি না, তো আমি এইটুকু বললাম। এছাড়া আছে গোল্ডেন মৌসুমি, দেখুন গোল্ডেন মৌসুমির গাছ, এরকম গাছ পাবেন, গোল্ডেন মৌসুমি, এরকমই গাছ পাবেন আপনারা, পাবেন ডেকোপন কমলা, এই ম্যাচিওর ব্রাঞ্চ চালাক ডেকোপন কমলা। পাবেন ছাতুকি কমলা, এই যে ছাতুকি, এরকম প্যাকেটে এরকম কমলা পাবেন। পাবেন পাঞ্জাবি মালটা, নাটালের বড় বড় গাছ, নাটাল ভ্যারাইটিস, বড় গাছ, এইরকম দাম একটু বেশি বলেই দিলাম, কম দামে গাছ এগুলো নয়। পাঞ্জাবের খুব ভালো গাছ নেই, ছোট গাছ আছে, 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। পাবেন মিসিগেবির নিউসেলার মৌসুমি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মিসিগেবির নিউসেলার মৌসুমি। আর পাঞ্জাবি মালটা নিতে গেলে বড় বড় গাছ আছে।